ছোটবেলা থেকেই ব্যাট বল কোনোটাই পারতেন না তিনি। ক্রিকেট মাঠে তার এক বন্ধুর দাঁতে পোকা ছিল, সেজন্য সবসময় বন্ধুর পেস্ট হাতে নিয়ে থাকত তিনি। কিন্তু হঠাৎ করেই ক্রিকেট মাঠে একটি অসাধারণ ক্যাচ নেওয়ার মাধ্যমে একটি কোচের নজরে চলে আসেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমরা বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের কথাই বলছি। শুরু থেকেই সাব্বির রহমান মারকুটে ব্যাটসম্যান হিসাবে ভূমিকা পালন করেন তিনি। 2010 সালে সাউথ এশিয়া গেমে তার মারকুটে ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশ কাপ জিতেন। এরপর বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ কাঁপাতে থাকেন তিনি। মাঠের ডিস্টেন্স কত অথবা বলার কেমন, এইসব চিন্তা তার মাথায় কখনোই থাকতো না। সে সবসময় চিন্তা করত বলটি মাঠের বাইরে পাঠাতে হবে। এরপর 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম অভিষেক হয়। এরপর জিম্বাবুর বিপক্ষে ওডিআই ম্যাচে তার অভিষেক ঘটে। মূলত নাসিরের অনুপস্থিতিতেই তিনি বাংলাদেশ দলে জায়গা পান। অভিষেক ম্যাচেই 24 বলে 40 রান করে একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। এর পরপরই সাব্বির রহমানের জীবনে নেমে আসে একটি কালো অধ্যায়, সে সম্পর্কে অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা মোটামুটি সবাই অবগত যে এরপর তাকে একটি বড় সময় ধরেই মাঠের বাইরে থাকতে হয়েছে। তারপর যখন তিনি দলে ফিরে, তখন দলে ঠিকমতো পারফরমেন্স করতেও অক্ষম হন। এছাড়াও তাকে অনেক সময় অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।